অধ্যায়ে দেখব যে কীভাবে ভলিউম কন্ট্রোল করতে হয়। আমরা অনেক সময় অনেক সফটওয়্যারে দেখে থাকি যে এ ধরনের একটি ভলিউম বাটন থাকে, তো ওই বাটনটি যদি ক্লিক করা হয় তাহলে আমাদের যে ভলিউম কন্ট্রোলার রয়েছে সেই ভলিউম কন্ট্রোলারটি রান হয়, চলে আসে। তো এটার মাধ্যমে আমরা ভলিউম কন্ট্রোল করতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি, অর্থাৎ ভলিউম বাড়ানো কমানোর যে অপশনটা সেটি আমরা এই ডিরেক্টরি এই বাটনের মাধ্যমে, স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। তো এটি আমরা কীভাবে করবো? এটি করার জন্য আমাদের দেখুন, এখানে আমরা মাউস ধরে নিয়ে গেলে একটা অ্যানিমেশন হচ্ছে। এই বাটনটি মূলত ফ্লাশ থেকে করে করে আনা হয়েছে, এরপরে স্ক্রিপ্টিং ডিরেক্টরি দেওয়া হয়েছে। তো এই বাটনটি করার জন্য আমাদের যে স্ক্রিপ্ট দিতে হবে, এই বাটনটি সিলেক্ট করে আমরা ডান বাটন চাপবো এবং বিহেভিয়ারে চলে যাব। বিহেভিয়ারে গিয়ে আমরা প্রথমে একটি মাউস কার্সার আনার জন্য একটি কার্সার হ্যান্ড লিখিত যে কার্সারের যে কোড রয়েছে সেটি আমরা দিয়ে দিব। এটি আমরা পূর্বেই শিখেছি। তো ভলিউম আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে, স্বাভাবিকভাবে নতুন একটি বিহেভিয়ার আমাদের নিতে হবে, নাম দিতে হবে। এরপর আমরা মাউস ডাউন যেটি রয়েছে এখান থেকে মাউস ডাউন সিলেক্ট করব আমরা। তো ইনঅ্যাক্টিভ রয়েছে যেহেতু এটি সিলেক্ট রয়েছে, তো মাউস ডাউন আমাদের সিলেক্ট করতে হবে। মাউস ডাউন সিলেক্ট করে আমরা এখান থেকে নিউ অ্যাকশনে চলে যাব। নিউ অ্যাকশন থেকে আমাদের অ্যাকশন দিতে হবে। তো নিউ অ্যাকশনে কী অ্যাকশন রয়েছে আমরা একটু যদি লক্ষ্য করি, আমরা এখানে দেখলেই, কোডিংটা দেখলেই বুঝতে পারবো। এই এই স্ক্রিপ্টটি আমরা দিতে হবে। আমরা এখানে লক্ষ্য করুন, ওপেন সি উইন্ডোজ SNDAVO132EXE, এখানে যে তিন লাইনের কোডিংটি রয়েছে এই কোডিংটি আমরা যদি লিখে দেই, তো কোডিংটি লিখে দিলেই আমাদের এটি কার্যকরী হবে। দ্য উইন্ডোজ 98 এবং XP উভয় প্ল্যাটফর্মেই এই কন্ট্রোলারটি কাজ করবে। আপনারা প্রয়োজন এখান থেকে লিখে নিতে পারেন, অথবা সোর্স ফাইলে আমরা এই প্রজেক্টটি দিয়ে দিয়েছি, এই ভলিউম কন্ট্রোল স্ক্রিপ্টটি দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারেন অথবা এখান থেকেও লিখে নিতে পারেন কোডিংটি। জাস্ট এই কোডিংটি দিয়ে দিলেই আমাদের ভলিউম কন্ট্রোল কাজ করবে। এবং মনে রাখতে হবে যে আমাদের অন্যান্য স্ক্রিপ্ট দেওয়ার জন্য আমরা অন্যান্য যে সমস্ত কমান্ড ইউজ করি, অর্থাৎ নতুন একটি বিহেভিয়ার নেওয়া, তারপরে এখান থেকে আমাদের ইভেন্ট পপ আপ থেকে আমাদের মাউস ডাউন সিলেক্ট করা, এই সমস্ত যে পর্যায়গুলো রয়েছে এগুলো তো অবশ্যই করতে হবে। এরপর আপনার নিউ অ্যাকশনে গিয়ে আমাদের স্ক্রিপ্টটি পেস্ট করে দিতে হবে অথবা লিখে দিতে হবে, তবে আমরা ভলিউম কন্ট্রোলটিকে নিয়ে আসতে পারবো ক্লিক করার মাধ্যমে।